হোম পেজের মধ্যে যে অপশনগুলো রাখা দরকার আমরা প্রায় সবগুলো অপশনে কি আমরা এখানে রেখেছি এবং ডাইনামিক করেছি তো আরেকটা বিষয় হলো যেমন অনেকেই আমাকে বলেন যে অ্যাডভান্স সার্চ ফর্ম কীভাবে তৈরি করতে হয় ওরকম একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে দেখান তো এখানে বিষয়টা হলো অ্যাডভান্স সার্চ ফর্মের যে বিষয়টা সেটা হলো ধরুন এখানে আপনি যেমন আপনি ড্রপডাউনে ক্যাটাগরি থাকবে অথবা এখানে সার্চ অপশন থাকবে কিওয়ার্ড ধরে সার্চ করবেন অথবা ক্যাটাগরি ধরে সার্চ করবেন অথবা দেখা গেল যে আপনি ইউজার প্রোফাইল তৈরি করছেন তাই না কান্ট্রি থাকবে তারপর ডিস্ট্রিক্ট থাকবে তাই না ডিভিশন থাকবে তো এইগুলো সিলেক্ট করে আপনার নিয়ে আসা অথবা দেখা গেল যে ই কমার্স সাইটে আপনার কী দেওয়া থাকে রেঞ্জ থাকে হ্যাঁ যে কিউরিতে আমি আপনাদেরকে যেরকম রেঞ্জ লাইটার দেখিয়েছি এরকম রেঞ্জ থাকে তো এই বিষয়গুলো খুবই সহজে তো খুব বেশি কঠিন না আর এই বিষয়গুলো যখন আপনি পারবেন না আপনি অবশ্যই মনে করবেন যে আপনার ফান্ডামেন্টাল যে বিষয়গুলো এগুলোতে আপনার দুর্বলতা আছে এবং দেখা গেল যে আপনার কুইরিতে এস কিউএল কুইরিটা আপনি কীভাবে করবেন ওয়াইল্ড কার্ড আপনি কীভাবে ব্যবহার করবেন হ্যাঁ এগুলোতে আপনার দুর্বলতা আছে জাস্ট ওইগুলো একটু দেখবেন দেখলে দেখবেন এগুলো পেরে যাবেন কারণ কন্ডিশনাল যে বিষয়গুলো আপনি দিবেন এগুলো অবশ্যই আপনার ফান্ডামেন্টাল পিএইচপিটা আপনার জানতে হবে জেনে আপনাকে কী করতে হবে কাজগুলো করতে হবে তো ওকে ফাইন আমরা ইউটিউটোরিয়ালে এরকম একটা অ্যাডভান্স সার্চ ফর্ম দেখবো আমাদের এইখানে আমাদের এই প্রজেক্টের যে অপশনগুলো আছে জাস্ট এই অপশনগুলো নিয়েই এখানে একটা অ্যাডভান্স সার্চ ফর্ম আমরা তৈরি করবো ওকে তো তার জন্য ধরুন এই যে এখানে আমরা হোম দিয়েছি জাস্ট এইখানে আমরা কী করতে পারি একটা সার্চ অপশন আমরা তৈরি করে নিতে পারি তো তার জন্য ধরুন আমি কি করতে পারি আমার এইখানে আমি কি করতে পারি যে হ্যাডারের নিচে আমি একটা সার্চ অপশন আমি এখানে একটা লোড করে নিতে পারি সাপোজ আমি দেবো যে সার্চ ওকে সার্চ আমি তৈরি করে নেব একটা ধরুন আমি এটাকে কপি করলাম কপি করে আমার যে এখানে ভিউ আছে তাই না এই যে ভিউর মধ্যে আমি একটা কী করলাম আমি সার্চ অপশন তৈরি করে নিলাম যে আমি দিলাম যে সার্সিচপি সাপোজ এখানে আমি লিখলাম যে সার্চ আমি এখানে সার্চ নিলাম সার্চ নিলাম তো এখানে কিন্তু আমি কী করেছি এটাকে আমি অ্যাড করে নিয়েছি তাই না তো ধরুন আমি এখন কী করলাম এটাকে রিফ্রেশ করলাম তো রিফ্রেশ করার পরে যে সার্চ হোম দেখাচ্ছে তো অ্যাকচুয়ালি আমরা যে পেজগুলো তৈরি করেছিলাম এর আগে যেমন পোস্ট বাই ক্যাটাগরি হ্যাঁ আমরা এই যে এরকম এগুলো আমরা দিয়েছিলাম তাই না তো আমরা এখন এগুলো রিমুভ করে দিই আমাদের এগুলোর দরকার নেই কারণ কি আমরা ওই অপশানটায় অর্থাৎ ওই জায়গাটায় আমরা কি করছি আমরা সার্চ অপশন আমরা ওইখানে তৈরি করছি হ্যাঁ এই যে ওই জায়গাটার মধ্যে আমরা কি সার্চ অপশন তৈরি করছি আমরা কি করলাম এখানে সার্চ অপশনটা আমরা লোড করাচ্ছি তারপরে কনটেন্ট গেল তারপরে এই যে কন্টেন্টের মধ্যে আমরা কি হোম দিয়ে রেখেছিলাম তাই না হোম দিয়ে রেখেছিলাম হ্যাঁ কী করলাম এটাকে সেভ দিলাম ওকে ফাইন তারপরে এটা এইগুলো অ্যাকচুয়ালি সম্ভবত আমরা আগে করেছিলাম তাই না যখন আমরা ফেমটা আমরা তৈরি করি ভালো কারণ এগুলো আমরা আগে তৈরি করে রেখেছি ওকে ফাইন তো ধরুন আমি এখন এটাকে রিফ্রেশ করলাম তো রিফ্রেশ করার পর চলে গেছে চলে যায় না এটা অ্যাকচুয়ালি যে এই জায়গায় চলে আসছে তাই না এই যে এখানে চলে আসছে তো অ্যাকচুয়ালি এটা পুরো এই জায়গাতে আমরা একটা অ্যাডভান্স একটা সার্চ অপশন তৈরি করবো হ্যাঁ তো আমরা এখানে একটু ডিজাইন করে নিতে হবে আমাদের এই পেজটাকে তাই না এই যে সার্চ যে পেজটা আছে এটাকে আপনাকে ডিজাইন করে নিতে হবে সাপোজ আপনি এখানে কিছু ডিজাইন আপনি করে নেবেন সাপোজ আমি কী করলাম ধরুন আমি এখানে কিছু দিলাম যেমন ডিপ এখানে আমরা কি করতে পারি ক্লাস নিতে পারি হ্যাঁ তো আমরা কি করলাম এখানে একটা ক্লাস দিলাম আমরা দিলাম যে সার্চ অপশন সার্চ অপশন আমি কি করলাম একটা ক্লাস দিলাম তো সার্চ অপশনের মধ্যে আমরা দুটো পার্ট করবো বাম পাশে ধরুন একটা সিম্পল একটা মেনু থাকবে আর ডান পাশে ধরুন আমার সার্চ অপশনটা থাকবে ওকে আমি একটা ডিপ নিলাম এখানে তারপরে ধরুন আমি ডিপ আমি ক্লাস দিলাম সাপোজ মেনু হুম মেনু হুম যেখানে আমরা আমাদের কি করব আমাদের হোম পেজটাকে আমরা কি করবো এখানে লোড করাবো যেমন ধরুন আরও যেগুলো থাকবে আপনি ইচ্ছা ওইগুলো আপনি ইউএল ইউএলএলআই নিয়ে আপনি কি করবেন এগুলো এটা আপনারা করবেন হ্যাঁ আমি যতটুকু দরকার এবং আপনাদের জন্য শেখার জন্য যা দরকার যতটুকু দরকার এগুলো করে দিচ্ছি তারপর আপনারা এক্সটেন্ড করবেন এগুলো আপনারা পারবেন এবং আমার বিশ্বাস এগুলো নিয়ে আমার আমি একেবারে চিন্তাও করছি না হ্যাঁ যে ইউএল এল আই মেনু কীভাবে তৈরি করবেন এগুলো তো আর দেখানোর বিষয় না হ্যাঁ তো এখানে ধরুন আমি কি হবে আমার হোম হবে তাই না আমি এখানে হোম দিলাম ওকে ফাইন তো এটা গেল একটা অপশন তা তারপর আপনার আরেকটা অপশন থাকবে ধরুন আপনি বাম পাশে আপনি এরকম রাখবেন আর ডান পাশে আপনার ডান পাশে কি থাকবে আপনার সার্চ অপশনটা থাকবে এবং পাশে আপনার এই যে মেনুটা থাকবে ওকে তো আমি এখানে একটা ক্লাস নিলাম ধরুন ক্লাস নিতে পারি যেটা ক্লা সার্চ জাস্ট সার্চ এই নামে কি করলাম আমি একটা ক্লাস দিলাম তো এখন এখানে কি হবে আপনার একটা সার্চ ফর্ম হবে যেটা কি করবে অ্যাকশন করবে হুম অ্যাকশন করে আপনাকে কি করতে চাই এটা ফর্ম হবে হ্যাঁ ফর্ম তো অ্যাকশন করে ডাটাবেস থেকে ডাটা সে কি করবে রিট্রিভ করবে এবং সার্চ করবে জাস্ট আমি ফর্ম দিলাম তো ফর্মের কি হবে একটা অ্যাকশন থাকবে আমি আগেই বলেছি এটার একটা অ্যাকশন থাকবে আর যেটা থাকবে এর মেথড থাকবে হ্যাঁ মেথড সে কোন মেথডে যাবে সাপোজ আমি পোস্ট দিলাম ওকে আমি পোস্ট মেথড দিলাম এখানে হ্যাঁ তারপরে দেখা যাক যে কি করা যায় অথবা আপনি এখানে যেটা দিতে পারেন আপনি গেট হ্যাঁ আচ্ছা ওকে ফাইন তো সমস্যা নেই আমি কী দিলাম কী করলাম এটাকে পোস্ট মেথড দিলাম অথবা আমরা গেট মেথড দিয়ে আমরা এগুলোকে ধরবো আপাতত আমি দিয়ে রাখলাম পরে আমরা এটা ঠিকঠাক করবো অথবা আপনারা এগুলোকে ঠিকঠাক করবেন কোনো সমস্যা নেই তো এখন ধরুন আমি এটা দিলাম তো এটা দেওয়ার পর ধরুন আমি এখানে একটা ইনপুট ফিল নেব তো একটা ইমপোর্ট ফিল নেব যে ইম্পোর্ট টাইপ সাপোজ দিলাম যে সার্চ অথবা টেক্সট ইনপুট টাইপ টেক্সট দিলাম আর তারপর ধরুন আমি এটাকে একটা নেম দিলাম তারপর আমি দিলাম যে কিওয়ার্ড কিওয়ার্ড দিলাম ওকে তো কিওয়ার্ড দিলাম তারপরে ধরুন আমি এখানে একটা প্লেস হোল্ডার দিলাম প্লেস হোল্ডার আমি দিলাম যে সার্চ হিয়ার আমি এরকম একটা দিয়ে নিলাম সার্চ হিয়ার আমি এরকম একটা দিয়ে নিলাম ওকে ফাইন তো এখন তারপরে কি করবেন আপনার ক্যাটাগরিগুলোকে আপনার লোড করবেন তাই না তো তার জন্য ধরুন আপনাকে একটা কি করতে হবে সিলেক্ট অপশন দিতে হবে আমি এখানে সিলেক্ট নিলাম তারপরে ধরুন আমি এখানে সিলেক্ট নিলাম ওকে সিলেক্টে আমি একটা ক্লাস দিয়ে নিলাম সাপোজ এই ক্লাসটা কী নাম দিতে পারে সাপোজ আমি দিতে পারি ক্যাপসার্স জাস্ট আমি আমার মতো করে ক্লাসটা দিলাম আপনার আপনার মতো আপনাদের মতো করে করবেন ওকে ফাইন তো এখন ধরুন এটাতে কি হবে এটাতে অ্যাকচুয়ালি অপশন হবে তাই না অপশন হবে তো এটাতে হবে কি অপশন অপশন হবে তো আমি এখানে লিখব যে সিলেক্ট ওয়ান জাস্ট আমি এরকম একটা দিয়ে নিলাম সিলেক্ট ওয়ান ঠিক তেমনইভাবে কি আমার আরও অপশন হবে তো এখানে যে অপশনগুলো হবে এই আর অ্যাকচুয়ালি ভ্যালু হবে আপনি কী করবেন এখানে ভ্যালু দেবেন হ্যাঁ তারপরে ধরুন এখানে আপনি কী দেবেন যে ক্যাটাগরি দেবেন ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু এরকমভাবে আসবে সাপোজ আমি আরও কিছু দিই হ্যাঁ আমি আরও কিছু দিয়ে নিলাম এরকম ক্যাটাগরি ওয়ান দিলাম তারপরে ধরুন আমি ক্যাটাগরি টু দিলাম আমি জাস্ট এখন ডিজাইনটা করছি পরে আমরা এগুলো ঠিকঠাক করবো হ্যাঁ পরে আমরা এগুলোকে ঠিকঠাক করব আমরা এরকম দিয়ে নিলাম ক্যাটাগরি থ্রি দিলাম তারপরে ধরুন আবার আমি কী করলাম ক্যাটাগরি ফোর দিলাম হুম আমি ক্যাটাগরি ফোর দিলাম এরকম দিয়ে নিলাম তো ফর্মের আপনি কী দিলেন ইনপুটগুলো দিলেন তারপর সিলেক্ট অপশন দিলেন তো অবশ্যই এর কী হবে একটা সাবমিট বাটন হবে তাই না সাবমিট বাটন দিতে হবে আপনাকে আমি সাপোজ দিলাম বাটন দিলাম ওকে তারপরে বাটনই নিলাম এখানে বাটন ওকে বাটন হ্যাঁ আমি বাটন নিলাম তো বাটনের একটা ক্লাস দিলাম সাপোজ এটা অ্যাকচুয়ালি কি সাবমিট বাটন তাই না সাবমিট বাটন হবে এটা অ্যাকচুয়ালি তারপরে এটা টাইপ দিতে হবে আপনাকে টাইপটা কী হবে হ্যাঁ টাইপ তো টাইপ হবে কি সাবমিট হবে সাবমিট হবে টাইপ তো সাবমিট হবে তারপর ধরুন আমি এখানে লিখলাম যে সার্চ সার্চ ওকে ফাইন তো আমি এটাকে কী করলাম দিলাম তো তারপরে ধরুন আমি কী করলাম এখানে একটু রিফ্রেশ করলাম তো রিফ্রেশ করার পর আমার কি এরকম আসলো তো এরকম আসলো আমরা এটাকে একটা স্টাইল করে নেব যেমন ধরুন আমাদের হ্যাডারের মধ্যে কি আমরা সিএসএসগুলো নিয়েছিলাম কোনো সমস্যা নেই না আলাদা ফাইল করে নেবেন কোনো সমস্যা নেই তো ধরুন আমি কোথায় লিখছি এই পর্যন্ত আমি করেছিলাম সাপোজ আমি এখানেই করি ওকে আমার যে ক্লাসগুলো আছে আমি ক্লাসগুলো এখন নিয়ে নিব যেমন এই যে সার্চ অপশন আমরা নিয়েছিলাম তাই না তো আমি ধরুন এখানে সার্চ অপশনটা নিলাম তারপরে ধরুন আছে কি আমি নিয়েছি যে মেনু নিয়েছি তাই না তো মেনু আমি ধরুন আমি এখানে মেনুটাকে নিলাম তো মেনোর মধ্যে আবার একটা এ আছে হুম আমি এটাকে স্টাইল দেবো জাস্ট এরকম হুম কুইক ডিজাইন করছি আমি আমার মতো করে করছি আপনি আপনার মতো করে করবেন কোনো সময় সমস্যা নেই অর্থাৎ আপনারা যখন করবেন তখন তো আপনারা টেম্পলেট নিয়ে করবেন হুম আপনারা জাস্ট এখন শিখুন শিখার জন্যে তারপরে ইম্পোর্ট টাইপ টেক্সটগুলো দেওয়া আছে তারপরে এই যে ক্যাট সার্চ একটা অপশন দেওয়া আছে তাই না আমি কি করলাম ক্যাট সার্চ অপশনটা নিলাম এখানে ওকে তারপরে যে অপশন আছে থাকে গুলো তারপরে বাটন এই যে সাবমিট বাটন আছে হ্যাঁ আমাকে সাবমিট বাটনটাতে আবার কিছু স্টাইল দেওয়া লাগতে পারে ওকে তো এখন যে কাজটি করবো যে সার্চ অপশন অর্থাৎ আমার যে এখান থেকে এই পর্যন্ত অপশনটা আছে হ্যাঁ এই অপশনটাতে আমরা কি করব কিছু স্টাইল দেব যেমন ধরুন আমি এটার নিচে আমি কি করতে পারি একটা বর্ডার দিতে পারি যেমন আমার পিকজি দিয়ে আমি কি

মার্জিন মার্জিন বটন হবে হ্যাঁ মার্জিন বটন সাপোজ আমি এটাকে পনেরো পিক্সেল আমি কী করলাম মার্জিন দিয়ে নিলাম তারপর অবশ্যই এটার প্যারিং প্যারিং দেবো আমরা প্যারিং বটন দেবো হ্যাঁ প্যারিং বটন দিলাম প্যারিং বটন দিলাম একটা টেন পিক্সেল দিলাম ওকে তারপরে কী করবো এটার ওভার ফ্লোটাকে আমরা কী করবো আমরা অবশ্যই হিডেন করে দেবো ওকে ওভার ফ্লোটাকে আমরা হিডেন করে দিলাম সেভ দিলাম তো সেফ দেওয়ার পর ধরুন এখন একটু রিফ্রেশ করি তো রিফ্রেশ করার পর দেখুন এটা নিচে জায়গা নিয়ে নিয়েছে খুব সুন্দর করে তো এখন ধরুন এই যে আমরা হোম মেনোটা নিয়েছি এটা বাম পাশে থাকবে এটা ডান পাশে থাকবে আমরা এরকম করে দেবো কোনো সমস্যা নেই যেমন মেনোটাকে আমরা কী করতে পারি মেনোটাকে আমরা ফ্লোট লেফট করে দিতে পারি হ্যাঁ ফ্লোট লেফট করে দিতে পারি মেনোটাকে তারপরে ধরুন এটার মার্জিন 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 টপ দিয়ে নিতে পারি সাপোজ আমি এটা মার্জিন টপ টেন পিক্সেল করে দিই মার্জিন টপ ওকে মার্জিন টপ এটা টেন পিক্সেল করে দিই আর এটা ফ্রন্ট সাইজটা আমরা দিয়ে নিতে পারি ফন্ট সাইজ সাপোজ দিলাম আমি আঠারো পিক্সেল করে দিলাম ওকে ফন্ট সাইজ আঠারো পিক্সেল করে দিলাম তারপরে ধরুন এটার এ আছে একটা না এই যে এ হ্যাঁ এটাতে কিছু স্টাইল দিতে হবে আচ্ছা এয়ার স্টাইল করে দিচ্ছি তারপর সার্চ বাস বাটনটা কোথায় যাবে সার্চটা অ্যাকচুয়ালি যে এটা এটা অ্যাকচুয়ালি আমি ফ্লোরটা রাইট করে দেবো ওকে ফ্লোর রাইট করে দিলাম এবার দেখি তো হ্যাঁ এই যে দেখুন এ পাশে চলে গেছে এ পাশে চলে আসছে খুব সুন্দর এখানে আমার ক্যাটাগরিগুলো চলে আসবে এখন এই যে অপশনের মধ্যে আমরা কিছু স্টাইল দেবো আমরা এই অপশনের মধ্যে কি স্টাইল দেবো এই যে এখানে যে স্টাইলটা আছে আমরা ইচ্ছা করে ইচ্ছা করে কপি করে আমরা কি করে দিতে পারি এই যে এটাকে কপি করে আমরা ওইটাতে মেরে দিতে পারি কোনো সমস্যা নাই একরকম হয়ে যাবে তখন তাই না এই যে এটাতে তো এটাতে কি করেছিলাম এটাতে আমরা এই যে ক্যাট সার্চ সম্ভবত আমরা কি করেছিলাম এই যে একটা ক্লাস নিয়েছিলাম আমি কি করলাম এটাকে দিয়ে দিলাম তারপরে আমি জাস্ট কি করলাম এটাকে একটু ফ্র্যাকচার করে দিলাম আমাকে জাস্ট এরকম করে দিলাম করে দেওয়ার পর আমি এটাকে সেভ দিলাম তো সেভ দেওয়ার পর ধরুন আমি এটাকে একটু রিফ্রেশ করে হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর করে চলে আসছে তাই না এই যে কত সুন্দর করে চলে আসছে ধরুন আমি এখানে আরেকটা কাজ করে দিতে পারি যে এটা আহ আমরা কি করে দিতে পারি আহ করে দিতে পারি তাহলে কি হবে একটা ওই যে হাতের মতো একটা চিহ্ন আসবে তাই না এই যে দেখুন হাতের মতো একটা চিহ্ন আসছে তো এখন দেখুন আমার যে পাট আনটা আছে তাই না এই যে পাট আন্ডা পাটনটাতে কিছু স্টাইল আমি দিয়ে নিই যেমন ধরুন আমার ফায়ারবাগ আছে এখানে রেডি আছে আমি ফায়ারবাগ দিয়ে আমি এটা করে নিই হ্যাঁ তো এটাকে কারস আমরা পয়েন্টার করে দিলাম প্রথম অবস্থায় তারপরে ধরুন এটাকে কী ফ্রন্ট সাইজটা আমরা কী করে দেবো ফনসাইস সাপোজ আমরা আঠারো পিক্সেল করে দিই হ্যাঁ যেমন আঠারো পিক্সেল হ্যাঁ ভালো হচ্ছে ফনসাইস আঠারো পিক্সেল করে দিলাম তারপরে এই যে পেরিং দিলাম সাপোজ আর থ্রি পিক্সেল দিলাম আর ঢানে বামে টেন পিক্সেল দিলাম হ্যাঁ সুন্দর হয়ে গেছে আমরা কী করলাম এটাকে কপি করলাম কপি করে আমরা কি করছি আমরা এই যে সাবমিট বাটনে অ্যাকচুয়ালি আচ্ছা এটা পুরাটাই তো নিয়ে আসছি কপি করে আমরা কী করলাম এখানে দিয়ে নিলাম তো আমাদের কী হলো এই অপশনটা আমাদের হয়ে গেল তাই না আমি এটাকে সেট দিলাম এটাকে কি বললাম সেভ দিলাম তো এখন ধরুন এই যে আমার মেনু এতে হ্যাঁ মেনু এর মধ্যেও আমরা কী করতে পারি আমরা এরকম করে নিতে পারি যেমন ধরুন আমরা মেনু এর এর মধ্যে কি আছে এটা আবার টেক্সট ডেকোরেশন আছে তা ধরুন আমি মেনু এর আমি টেক্সট ডেকোরেশন আমি কী করে দিলাম নান করে দিলাম তারপরে এটা একটা ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে নিতে পারি সাপোজ এফ টু এফ টু করে দিই এফ টু এফ টু তারপরে অফ টু তাই না জাস্ট আমি এরকম কী করলাম ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম সামনে অবশ্যই আপনি কি হেয়ার দিয়ে নিলেন সাদা থেকে একটু সামনে হ্যাঁ এটা কাজ করে তারপরে এটার বর্ডার দিতে পারে আমরা হ্যাঁ বর্ডার দিলাম সাপোজ ওয়ান পিক্সেল সলিড হ্যাঁ ওয়ান পিক্সেল সলিড দিলাম আর সাপোজ বর্ডারটা দিলাম এখানে ডিডিডি অথবা ডিডিডি দিলে কম হয়ে যাবে কারোর কাছাকাছি বাই ধরনের নাইন নাইন দিলাম তারপরে এটার কালার দিয়ে দিলাম সাপোজ আমি সিক্স সিক্স কালার কালার করে দিলাম তারপরে ধরুন আমি এটার প্যারিং দিলাম হুম তো প্যারিংটা যেটা দেব ধরুন উপরে নিচে ফাইভ পিক্সেল করে পেলো আর টানে বামে টেন পিক্সেল করে পেলো জাস্ট কী করলাম আমি এরকম দিয়ে নিলাম ওকে ফাইন তো আমি সেভ দিলাম তো সেভ দেওয়ার পর ধরুন এখন আমি এটাকে করছি হ্যাঁ সুন্দর হয়ে গেল হ্যাঁ এই যে আমাদের সার্চ অপশনটা আমরা যে সার্চ অপশন তৈরি করছি হ্যাঁ খুব সুন্দরভাবে এটা পেয়ে গেল সার্চ অপশন পেয়ে গেল খুব সুন্দর সার্চ অপশন আমরা করে গেল তো এখন ধরুন এই যে সার্চ অপশন আপনি করলেন হুম এটা কিন্তু প্রত্যেকটা পেজে আপনাকে দিতে হবে হ্যাঁ এই যে এখানে দিয়েছেন সার্চ অপশন হ্যাটারের নিচে আমি এটাকে কপি করলাম কপি করে আমি এইখানেও আমি কি করলাম এটাকে হ্যাটারের নিচে আমি দিয়ে নিলাম হুম তারপরে ধরুন আমার এই যে এই পেজটাতে হ্যাডারের নিচে দিয়ে নিলাম আমাদের যতগুলো পেজ আছে আমরা কাজ করেছি আমরা কী করলাম হ্যাডারের নিচে দিয়ে নিলাম যেমন ধরুন এখন আমি এটাকে রিফ্রেশ করলাম ওকে তো ধরুন আমি কী করলাম স্পোর্টসে গেলাম এই যে এখানে সার্চ অপশন চলে আসছে তারপরে ধরুন আমার এই যে পোস্ট ডিটেলে গেলাম এই যে এখানে সার্চ অপশন আসছে তাই না তারপরে ধরুন আমি একটা পোস্টে গেলাম তারপরে ধরুন আমার ক্যাটাগরি পেজ পেজগুলোতে গেলাম সার্চ অপশনকে চলে আসছে তো অ্যাকচুয়ালি এখানে আপনি কিওয়ার্ড দেবেন অথবা ধরুন এখানে আপনি ক্যাটাগরিগুলো নিয়ে আসবেন তারপরে কি সার্চ করবেন তো আগামী আমি দেখবো যে এখানে আহ গুলা কিভাবে নিয়ে আসা যায় হ্যাঁ এই জিনিসটা আমি আগামী পর্বে আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে তারপর আমরা কি করবো এটাকে ডাইনামিক করার চেষ্টা করবো ওকে ফাইন ধন্যবাদ